আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটা কালকে পোস্ট হবে, কাল হয়তো আমি ভিডিও দিতে পারবো না সেরকম, যদি পারি দেবো, কারণ কাল আমি একটু বাড়ি যাবো আমার মা বাবার কাছে, তুনাইকে রাখতে যাবো একটু, আমার মেয়েকেও কদিন থাকবে, তাই হয়তো দিতে পারবো না, তাই আজকে ভিডিওটা করে রাখছি। দুটো বিষয়ে কথা বলবো, গীতাদিকে গীতাদির নিয়ে একটা কথা বলবো। গীতাদির ভিডিও আমি দেখলাম আজকে, যে গীতাদির সম্পর্কে মানে আমাকে কি বলা হতো, আচ্ছা ওটাই আগে বলে দিই। আর দ্বিতীয় বলবো হচ্ছে হসপিটাল, জেনারেল হসপিটাল, সরি মানে এমনি হাসপাতালে দিলে, সরকারি হসপিটালে জেনারেল বেড, অক্সিজেন এই নিয়ে ট্রিটমেন্ট কেমন হয়, এটা বোধ হয় আমার থেকে বেশি কেউ জানে না, কারণ আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড হঠাৎ করে যখন হয়েছিল কী হয়েছিল, আর তখন তো নার্সিংহোম না, তাড়াতাড়ি করে আর্জি করে আমাদের সামনে গেছিলাম, সেটা নিয়ে বলবো। প্রথমে বলি গীতাদি, গীতাদির ভিডিও দেখলাম আজকে, আমার ভালো লাগলো গীতাদিকে, তার সঙ্গে আমার কোনোদিনই শত্রুতা ছিল না, যখন আমাদের সঙ্গে বনি মল্লিকের একটা গণ্ডগোল হয়েছিল, গীতাদি কিন্তু আমাকে খুব সাপোর্ট করেছিল। এবার গীতাদি ওই রুমকি জুমকিরা কাদের নিয়ে ভিডিও করে, মৌকে নিয়ে, আমি না ওদের ব্যাপারগুলো ঠিক বুঝি না, দেখিও না খুব একটা, আমি তরির ভিডিও দেখি, এদিকে এমএসএল মন্দিরা এদেরকে দেখি, তবু জানি এদেরগুলো আমি জানি না, এই মৌয়ের ভিডিও একদম প্রথমে দেখতাম, জানি না। এবারে যখন গীতাদির প্রচুর ভিউজ হলো, ওই সুতপার সঙ্গে যে মিট আপ ওই সমস্ত হলো, সবাই একটু আপসেট, সব থেকে বেশি আপসেট হয়েছিল আমাদের এই জাস্ট দিদি, তো সে তো সুতপাকে মুদ ফুদ বলে দিল, হ্যাঁ যে মানে যাচ্ছে তাই, তো এবারে তারপর থেকে গীতাদির ভিউজ বাড়তে শুরু করে দিল। আমার বেশ মনে আছে, আমি তখন নতুন জবটা জয়েন করেছি, আমি অফিসে বসে আছি সকালবেলা 11টা, তখন আমাকে ফোন করেছে, তখন বুনোমোষ দেখি খুব ভিডিও করতো, আমরা বুনোমোষের এগেনস্টে করতাম, তো আমাকে এই দিদি জাস্ট দিদি ফোন করে বেশ গীতাদির সম্পর্কে সবাইকেই তখন বলা হচ্ছিলো গীতাদির এগেনস্টে ভিডিও নামানোর জন্য, আর আমাকেও সেদিনকে সে বলেছিল যে তোমাকে আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি বলে শুরু করলো, মানে ও আমাকে রুমকি ঝুমকি আর মৌয়ের ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করছিলো, যে এই এই হচ্ছে ওই ওই হচ্ছে, তুমি রুমকি ঝুমকির নিয়ে নামাও মানে মৌয়ের এগেনস্টে আর কি। এবার আমি না বললাম যে আমি অফিসে আছি, আমার ঠিক ভালো লাগছিলো না, কারণ আমি ইন্টারেস্টেডই নই ব্যাপারটাতে, আমি জানিই না ওদের সম্পর্কে, বললাম যে দিদি আমি এখানে এতে আছি, আমি নামাবো না, মানে আমি শুনতে পারছি না, আমি পরে শুনবো, নামাবো না, আমি শুনতে পারছি না, পরে শুনবো, আমি অফিসে আছি, না একটু শোনো বলে কী সব বললো আমি বুঝতে পারলাম না, অফিসে অতক্ষণ ফোন করা যায় না, বিশেষ করে স্যার সামনে ছিলেন, ম্যাডাম ছিলেন, তো আমি কথা বলতে পারছিলাম না, ওনার যে পরে বলবো। তারপরে আরেকদিন আমায় ফোন করে কবিতার খেলাঘরকে, খেলাঘর বলে একটা চ্যানেল ছিল, সে আমাদের এগেনস্টে খুব ভিডিও করতো, তাকে আমি উত্তর দিয়েছিলাম, সে তো আমাকে মানে এলুতেলুকে কোনো উত্তর দেওয়া যাবে না, মানে যার সাবস্ক্রাইবার কম, আরে যে আজকে এলুতেলু কালকেই তো সে 1 লাখ হয়ে যেতে পারে, আমার যেখানে মনে হবে আমি সেখানে দেবো, আমার আত্মসম্মানে যেখানে লাগবে আমি তাকে উত্তর দেবো, ও মাইনি আমাদের কন্ট্রোল, এই কন্ট্রোল জিনিসটা যখনই শুরু হয় না তখনই মুশকিল হয়। আমাদের কিছুদিন আগে ওই অন্দরমহলের এই এই কন্ট্রোল জিনিসটা এসে গেছিলো বলেই কিন্তু তাকে কেউ আর দেখতে পারেনি, তারই হাল হয়, এনার হাল আরও খারাপ হবে, কারণ ইনি সবটাই পেছন পেছন ছুরি মেরেছে। আমাকে বলছে যে তুমি কেন কবিতার খেলাঘরকে নিয়ে উত্তর দিয়েছো, তোমার কি মাথা খারাপ, বুনোমোষ ফুনোমোষ সবাইকে তুমি উত্তর দাও, আর শিয়ালকে নিয়ে খেলো, শিয়ালকে নিয়ে খেললে ভিউজ আছে, হ্যাঁ আর পুজোর পুজোর পর আমাকে, হ্যাঁ আমার বেশ মনে আছে পুজোর পরে আমাকে ফোনটা করেছিল এই জাস্ট দিদি, এবং আমাকে বোঝাচ্ছিল তোমার ভিউজটা ডাউন আছে, তখন প্রিয়াপ্রীতমকে নিয়ে আমি ভিডিও করা শুরু করেছি সবে পুজোর পরে, তোমার ভিউজটা ডাউন আছে বলছে, আমার মনটাও না একটু খারাপ লাগে এরকমভাবে বললে, তখন আমি না ওই পুজোর সময় এক সপ্তাহ আমি ব্লগ দিইনি, আমি ঘুরতে গেছিলাম, আমি ব্লগ দিইনি, কারণ পুরীতে আমি টাওয়ার পাচ্ছিলাম না, মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, আমরা হলিডে হোমে ছিলাম তো ওয়াইফাইটাও ছিল না, এবার আমার ভিউজটা একটু ডাউন হয়ে গেছিলো ওই সময়টা, তাই আমাকে কীরকমভাবে বলছে আমারও খারাপ লাগছে, আমি ভাবছি কি নামাবো তাই ভিডিও, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না, তো তারপরে আমাকে বলে কি বুনোমোচ ফুনোমোচদের নিয়ে কেন নামা ফালতু, যত শিয়ালের সঙ্গে খেলো, শিয়ালের সঙ্গে লেভেল লেভেলে তবু মানে ভিউজ হবে, এবার আমি ভাবছি যে না ঠিক আছে ভালোর জন্যই বলছে, তবুও আমি পারিনি, আমি তো দেখেছি বুনোমোষকে তো উত্তর দিয়েইছি, কারণ দেখো এবার দেখো তখন বুনোমোষ আস্তে আস্তে তো পিপালের হয়ে খেলে সেই তো কমিউনিটিতে উত্তর তো হলো, ভিউজ যখন হলো তখন কিন্তু জাস্ট দিদি তাকে উত্তরটা দিয়েছে, তার আগে দেয়নি, মানে ভিউজ হলে তবে তার সঙ্গে খেলবেন, তোমরা ভেবো না তোমাদের যদি কোনো ছোটো চ্যানেল থাকে সে র্যান্ডম তাকে গালাগালি দাও উত্তর দেবেই না, কিন্তু তোমার তো যেটা বলছিলাম আমার এই স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে বারবার, তো ভিউজ যার হবে তাকে সেই উত্তর দেবেন, এটা গেল আজকে। তাই গীতাদির ভিডিওটা দেখলাম, তাই আমি বলে দিলাম যে হ্যাঁ সত্যি উনি তোমার এগেনস্টে বেশ অনেকজনকে নামানোর ব্যবস্থা করেছিলেন ওই সময় এবং নেমেও ছিল, এরকম প্রায়শই হয়েছে, আমি ওনার কথা বিশেষ শুনতাম না বলে না আমাকে তারপর থেকে আর ফোনটা করেনি, এবং আর একবার আমি ওনাকে একটুখানি রেগে গিয়েই বলে দিয়েছিলাম যে তুমি ভিউজ ছাড়ো তো ওই তবলা যখন আমাদের নিয়ে ভিডিও করতো, হ্যাঁ আর তুমি খালি ভিউজের চক্করে ভিডিও করবো না, বললাম না, তখন আমি বলেছিল তুমি কিন্তু মুখ মানে বুঝে কথা বলো আমার সাথে বলেছিল, মানে আমি তো সত্যি কথা বলে দিয়েছি ওই জন্য রেগে গেছিলো আর কি, তা সেই তো বেরোলো তো মুখটা। এবারে আসে জেনারেল বেড, জেনারেল বেডে দেওয়া সরকারি হসপিটাল, আমার হাজব্যান্ডের হঠাৎ যখন হার্ট অ্যাটাক হয়, মানে হঠাৎ আমাদের আমার মানে মাথার উপর বজ্রাঘাত হয়,
সেই সময় আরজি করে তাকে নিয়ে যাওয়া হয় এখানে সামনেই বলে, কারণ মাথা তখন ঠিক নেই। ভাগ্যবশত আমরা একটা কেবিন পেয়ে যাই এসি সমেত। মিথ্যে বলবো না, আরজি করের আইসিইউ খুব ভালোই ছিল, এখনও হয়তো ভালোই আছে, ডক্টরের তো তুলনা হয় না। এই সমস্ত কেচে কিন্তু তারা যত তাড়াতাড়ি পারে তারা কিন্তু ব্যবস্থা করেছে, কিন্তু আমার শাশুড়ির সময় গিয়ে ওখানে বেড আমরা পাইনি। এটা গেল, আমার শাশুড়িকে এনআরএসে দেওয়া হয়েছিল, কারণ আমাদের তারপরে ইএসআইতেও ট্রিটমেন্ট হয়েছে আমার শাশুড়ি, কারণ আমার হাজব্যান্ডের অফিসের ইএসআইটা ছিল সেই সময়। তো তারপরে কোম্পানি চেঞ্জ হতে ইএসআই এখন নেই, এখন মেডিক্লেম করানো আছে। তো ইএসআইয়ের প্রচুর ফেসিলিটি যাদের আছে জানে, মানিকতলা হসপিটালে আমার শাশুড়ি আর শ্বশুরমশাই দুবার ভর্তি হয়েছে, ওখানে এসিও আছে, মানিকতলাতে যারা যাবে দেখবে, এবং টপ র্যাঙ্কের ডক্টররা থাকে। তো আমার হাজব্যান্ডকে যখন আরজি করে দেওয়া হয়েছিল তখন ইএসআইটা ছিল না, করাইনি, তারপরে অফিস স্টাফেরা বলেছে করিয়ে নিয়ে যখন আছে ফেসিলিটি তখন করানো হলো। এবারে ইএসআই তো অনেকটাই এখন ফেসিলিটি জানো, বোধহয় 5-10 লাখের ওপর বোধহয় দেয় ফুল ফ্যামিলিকে। এবার ওখান আমার হাজব্যান্ডকে বলা হয়েছিলো যে তুমি স্টেনটা বসিয়ে নাও, পরবর্তীকালে কিন্তু তোমার অসুবিধা হতে পারে, তাই আমার হাজব্যান্ডকে সবাই বোঝালো যে স্টেনিংটা করে নে, তাহলে ওর অন্য কোনো সমস্যা ছিল না। তো স্টেনিংয়ের জন্য ইএসআই রেফার করে, অ্যাপোলো করে, আমৃতে করে, আমার হাজব্যান্ডকে আমৃতে করেছিল শর্টলে। তো আমৃতে তো জানোই সমস্তই কিছু ঝাঁ চকচকে ব্যাপার, কিন্তু আরজি করে ডক্টর যিনি ছিলেন তার থেকে যে এখানে কিছু কম হয়েছে মানে বা বেশি হয়েছে বলতে পারবো না, কারণ আরজি করে ডক্টরের কাছে ওনার মানে আমার হাজব্যান্ডের চেক আপটা হতো প্রাইভেটে আমরা করাতাম, ভীষণ ভালো ডক্টর বলা মানে সরকারি ডক্টরদের সঙ্গে কারো তুলনা হয় না, ওদের ওনাদের এতটাই এক্সপিরিয়েন্স, এটা আমি তো বলতে পারি মানে আমার অভিজ্ঞতায় আমি যে দেখেছি, মানে অনেকের মুখে শুনেছি আরজি করে গিয়ে বলছে অনেকে যে আমি 10 বছর ধরে এখানে ট্রিটমেন্ট করছি, প্রাইভেট হসপিটালে দেখাই, এই করি, ভুগজি, এখানে এসে আমার সেরেছে, এরকমও দেখেছি। তো এবার একটা কথা বলি, আমৃতে যখন আমার হাজব্যান্ডের স্টেনিং হয়, আসল কথা বলি, ডক্টর কাজল গাঙ্গুলি আমার হাজব্যান্ডকে স্টেন বসিয়েছিলেন, কাজল গাঙ্গুলি বলে মেয়ে ভেবো না, উনি মেল, তো উনি ছিলেন কিন্তু এনআরএসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওখানে গিয়ে তা উনি অপারেশন করতেন, মানে ওনাকে নিয়ে আসা হতো। দেখে আমি খুব অবাক হয়েছিলাম যে হার্টের ব্যাপারে আরও দূর ওখানকার অন্য ডাক্তাররাও থাকতেন, কিন্তু মেন স্টেনিংটা করছিলেন উনি। এবার কতদিনের জন্য করেছেন, তারপরে উনি ছিলেন কিনা জানি না, কিন্তু ওখানে অনেক ডক্টরের নাম ছিল, তার মধ্যে উনি ছিলেন এনআরএসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ছিলই ওখানে লেখা, ওনাকে নিয়ে আসা হতো, এরকম বোধহয় অনেক জায়গাতেই নিয়ে যাওয়া হয়। এবং এরপরে আরেকবার আমরা যখন আমৃতে যাই চেক আপের জন্যই, যে ওখানে যদি চেক আপটা করানো, কারণ যে ডক্টর স্ট্রেনিং করে তার কাছে একবার চেক আপ করাতে হয়, তো ওখানে গিয়ে আমরা দেখলাম যে আরও দুজনের নাম ইএসআইতে আমার শাশুড়ি মা যখন চেক আপে যেতেন, যে হার্টের ডক্টররা ছিলেন তাদের নাম, সরকারি হসপিটালে ডক্টরদের কিন্তু তুলনা হয় না। এবার জেনারেল বেড দেখো, আমার কিন্তু এক্সপিরিয়েন্স নেই যে এমার্জেন্সি যতক্ষণ না তার ক্রিটিক্যাল সিচুয়েশন কাটে তার কিন্তু অক্সিজেনটা থাকে, এবার অক্সিজেন খুলে তাকে যেটা দেওয়া হয় তারপরেই অক্সিজেন দেওয়া হয়। যেমন আমার হাজব্যান্ডকেও হার্টে যখন প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, ব্যথা হচ্ছিলো, অক্সিজেন দেওয়া হয়েছিলো আমার শাশুড়িকেও, তা বলে কি তা সে খায়নি, হ্যাঁ খেয়েছে, অক্সিজেন খুলে খাওয়ানো হয়েছে, সবই হয়েছে, আবার দিয়েছে, আমার জানা নেই, কারণ এমার্জেন্সি থেকে তাকে মানে ক্রিটিক্যাল সিচুয়েশন যতক্ষণ না কাটে এমার্জেন্সিতে রেখে দেয় এবং এমার্জেন্সি থেকে আইসিইউতেও দেয়, আইসিইউ না থাকলে তাকে রেফার করে দেওয়া হয় অন্য কোথাও, সেখানে আইসিইউয়ের খোঁজ করতে হয়। এটা আমি জানি, আমার যতবার এরকম ক্রিটিক্যাল কেস হয়েছে আমার বাড়িতে এগুলো হয়েছে, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে অনেক ছোটাছুটি করতে হয়েছে, তো জানি। আমার হাজব্যান্ডের সময় মানে সত্যি ভগবানের কৃপায় প্রথমবার আমরা পেয়ে গেছিলাম কেবিন, আর দ্বিতীয়বারে তো ওখান থেকেই রেফার করে দিয়েছিলো, টাই আপ ছিল ইএসআই থেকে আমৃতে হয়ে গিয়েছিলো। এটুকুই আমার বলার যে সরকারি বা বেসরকারি বলে আমি কোনো দিনও কিছু তফাত পাইনি। হ্যাঁ, ঝাঁ চকচকে আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা একটা ব্যাপার আছে, অবশ্যই আছে, কারণ সরকারি হসপিটালে 1 লাখ পেশেন্টের ভিড় রোজ থাকে, সেখানে তাদের পরিকাঠামো অনুযায়ী তাদেরকে পরিষেবা দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। আর বেসরকারিতে টাকার ফ্লোটা অনেক বেশি থাকে, যার জন্য তাদের পরিষেবাটাও ভালো, এখানে বিনা পয়সা হয়, অনেক গরিব দুঃখী মানুষ আসে, কোথাও কোথা থেকে আসে, মালদা মুর্শিদাবাদ একবারে ভর্তি থাকে, তোমরা গিয়ে দেখবে সব শুয়ে আছে। এনআরএসে আমার শাশুড়ি যখন ভর্তি ছিল দেখলাম 1 মাস লোক ওখানে কে আছে, 9 মাস ধরে ওখানেই পড়ে আছে, তাঁবু খাটিয়ে তারা থাকে, তোমরা হয়তো যারা যাবে মানে দেখবে, আমি দেখতাম আর অবাক হয়ে যেতাম, অনেক মানুষ দেখতাম বিশাল বড় লোক অডি করে আসছে এনআরএসে ওনার একজন ডক্টরকে দেখাবেন, ওনার উপরেই ওনার ভরসা। তাই সরকারি হসপিটালে দিলেই যে খারাপ ট্রিটমেন্ট হবে তা নয়, কিন্তু প্রশ্নগুলো উঠেছিল একটু অন্য কারণে, কারণ ক্রিটিক্যাল অবস্থা থাকলে মানে এই সমস্ত ব্যাপারে কী হয়, শ্বাসকষ্ট হয়, যেটা একজন ডক্টরকে জিজ্ঞেস করলাম, তার কথা অনুযায়ী একটু শ্বাসকষ্ট থাকবে এবং অক্সিজেনটা চলে, অক্সিজেনটা যখন চলে না তখন বোঝা যাবে যে সে একটু স্টেবল আছে, এবার সে কারণে। এবার এর ক্ষেত্রে কী হয়েছিল সেটা আমরা বলতে পারবো না, হয়তো ভালোই ছিল। আর সরকারি হসপিটালে আর একটা ব্যাপার, একটু সোর্স থাকতে হয়,
এটা কিন্তু একদম ঠিক। সোর্স যার আছে সে দুর্দান্ত পরিষেবা পেয়ে যাবে, আর সোর্স যার নেই তাদের দুর্গতি শেষ নেই। এবার বেড, বেড আর কোথায়, মানে এত পেশেন্টের ফ্লো যে ওদেরও কিছু করার নেই। কিন্তু ডক্টর এক নম্বর, সরকারি হসপিটালে ডাক্তার দেখানোর জন্য আমিও লাইন দিয়ে থাকতে পারি, কারণ আমার একবার এরম হয়েছিল, আমার একবার গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, আমি মিউনিসিপ্যালিটিতে দেখিয়েছি, মানে যেখানে মাতৃসদন। আমার মনে হলো কি যে ঠিকঠাক দেয়নি, বিনা পয়সা তো, আমি 700 টাকা দিয়ে ভিজিট দিয়ে আমাদেরই আরেকজন প্রাইভেটকে দেখালাম, তিনিও অনেক বড় ডক্টর। তিনি বলেন যে FRCS উনি বসেন মাতৃসদনে, তুমি ওখানে দেখিয়ে তুমি আমাকে দেখাতে এসছো, একদম ঠিক ওষুধ দিচ্ছে। আমার ভিজিটটাই গেল, মানে উনি কোনো আর রেকমেন্ডই করলেন না ওষুধ, বলে ওটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ। মানে আমরা ভাবি কি যেখানে পয়সা বেশি সেখানে ট্রিটমেন্ট ভালো, না মোটেই না, একদমই না। আমি তার প্রকৃষ্ট প্রমাণ, এরকম অনেক বড় বড় অফিসার আছে যারা কিন্তু আর্জি করে গিয়ে দেখায়, কারণ তারা না একদিনে হাজার হাজার পেশেন্টের না পালস মেপে বলে দিতে পারে তাদের অভিজ্ঞতা যে কী হচ্ছে না হচ্ছে, এটা অভিজ্ঞতা। কারণ তাদের হাজার পেশেন্টের সঙ্গে ডিল করতে হয়, হয়তো এটা ডক্টররা আরও বেশি ভালো বলতে পারবেন, তাদেরকে জিজ্ঞেস করে নিলেই ভালো হয়। এটা আমি দেখি, আমি ওনাদের ভগবান মনে করি, সরকারি হসপিটালের ডক্টরদের আমি ভগবান মনে করি। তো ভালো থেকো, সুস্থ থেকো, মেয়েটি সুস্থ হয়ে ফিরেছে, এটাই মানে ফিরবে, সুস্থ হয়ে গেছে, এটাই অনেক, এটাই বলার ছিল, জানানোর ছিল।